डियर স্টুডেন্টস তোমরা কেমন আছো সবাই ভালো আছো আজকে আমরা শিখব কিভাবে পেন্সিল বা কলম ধরতে হয় ঠিক আছে তোমরা সবাই পেন্সিল এনেছো সাথে করে সবাই পেন্সিল বের করো আর খাতা বের করো খাতা পেন্সিল বের করো সবাই তাহলে তোমরা সবাই খাতা কলম বের করেছো আচ্ছা পেন আচ্ছা দেখি তাহলে তুমি এখন লেখো তো সরে অ দেখি কিভাবে কলম ধরছো তুমি কিভাবে কলম ধরছো আমাকে দেখাও হ্যাঁ এমন করে চার আঙ্গুল দিয়ে আচ্ছা ঠিক আছে এখন তুমি দেখি তুমি কিভাবে কলম ধরছো দেখি আমাকে দেখাও আঙ্গুল আঙ্গুল দেখাও আঙ্গুল হ্যাঁ তোমার হচ্ছে না কলম ধরা আমি সবার কলম ধরা আগে দেখে নিব তারপর দেখাবো আমি তোমাদেরকে কিভাবে সঠিকভাবে কলম ধরতে হয় ঠিক আছে দেখি সিফাত কলম ধরো দেখি আমাকে দেখাও চার আঙ্গুল দিয়ে ধরছো তাই না দেখি এভাবে দেখাও হ্যাঁ চার আঙ্গুল দিয়ে ধরছো তুমিও দেখি রাহুল রাহুল তুমি কলম ধরে দেখাও লেখো তো দেখি হ্যাঁ অ লেখো সরি অ আচ্ছা লিখেছো এখন তুমি দেখাও তো কলম তুমি কিভাবে কলম ধরেছো না এভাবে ধরলে হবে না আচ্ছা এখন আমি তোমাদের সবার কলম ধরা দেখলাম ঠিক আছে এখন দেখো আমি তোমাদেরকে দেখাবো কিভাবে সঠিকভাবে পেন্সিল বা কলম ধরতে হয় ঠিক আছে দেখো সব তোমরা সবাই ধরছো চার আঙ্গুল দিয়ে এভাবে চার আঙ্গুল দিয়ে কলম ধরেছো তাই না চার আঙ্গুল দিয়ে কিন্তু এভাবে চার আঙ্গুল দিয়ে পেন ধরা যাবে না ঠিক আছে তিন আঙ্গুল দিয়ে ধরতে হবে কয় আঙ্গুল ধরতে হবে তিন আঙ্গুল দিয়ে এই যে তিন আঙ্গুল দিয়ে এভাবে ধরতে হবে ঠিক আছে প্রথমে দেখো প্রথমে আমার সাথে সাথে তোমরা এভাবে দুই আঙ্গুল দিয়ে পেন্সিলটা ধরো ধরো দুই আঙ্গুল দিয়ে তাহলে দেখো সবাই প্রথমে আমার মতো করে এভাবে এভাবে ধরো তুমি এভাবে ধরো আমার মতো করে দুই আঙ্গুল দেখো এটাকে এই আঙ্গুলকে কি বলে এই আঙ্গুলকে কি বলে মধ্যমা আঙ্গুল কি বলে মধ্যমা আর এটাকে কি বলে তর্জনী এই দুই আঙ্গুল দিয়ে প্রথমে ধরো এভাবে ধরেছো সবাই এভাবে ধরেছো ধরেছো দেখি সিফাত সুন্দর করে ধরো এভাবে হ্যাঁ এভাবে এভাবে ধরো দেখি রাহুল রাহুল এই যে এভাবে ধরেছো সবাই তুমিও ধরো না হয়নি এই আঙ্গুল দিয়ে না এই আঙ্গুল দিয়ে না এই দুইটা আঙ্গুল দিয়ে হ্যাঁ এইখানে ধরো হ্যাঁ না এভাবে 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 ধরেছো এবার আর একটা বিদ্ধাঙ্গুলি এটাকে কি বলে এই আঙ্গুলকে কি বলে বিদ্ধাঙ্গুলি আঙ্গুল তাই না এটা ধরেছিলে এমন এমন তো ধরেছিলে তাই না এবারে বিদ্ধাঙ্গুল দিয়ে চাপ দাও এখানে বিদ্ধাঙ্গুলে চাপ দাও দিয়েছো তাহলে এমন তিন আঙ্গুল দিয়ে ধরতে হবে ঠিক আছে দেখি রাহুল এই তো রাহুলের সুন্দর হয়েছে সবারটা আমি দেখব তোমার হচ্ছে না দেখো এই যে এভাবে এভাবে ধরো হচ্ছে না তো তোমার দেখি এটা এটা এদিকে এই তো এই তো ধরো নিচে ধরো একটু নিচে ধরো কলমের হ্যাঁ এই আঙুলটা আমি সরাই দাও এই তো রাহুল দেখি এই তো রাহুলের হয়েছে এখন সবারটাই দেখবো কলম ধরা না হয়নি তোমার সিফাত আমার মতো করি এভাবে এভাবে ধরো তিন আঙ্গুল দিয়ে হচ্ছে দেখো আমি দেখাই তোমাকে দেখো আমার সাথে সাথে এই দেখো 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 এই যে এভাবে ধরতে হবে দেখো কিভাবে আছে তাহলে সবাই ঠিক করে ধরেছো পেন্সিল আমি যেমন দেখিয়েছি সেভাবে ধরেছো
তাহলে আমি এখন সবার কাছে যাব, যে দেখব ঠিক মতো আমার মতো এভাবে ধরা হয়েছে কিনা। ঠিক আছে, প্রথমে দেখি তোমার, দেখি দেখাও। হ্যাঁ সুন্দর হয়েছে তোমার, দেখি এটা। হ্যাঁ এখানে চাপ দাও। হ্যাঁ হয়েছে। এখন দেখি সিফাত দেখাও। আচ্ছা সিফাত হয়েছে রাহুল। হ্যাঁ রাহুলের খুব সুন্দর হয়েছে তোমার। হ্যাঁ তোমারও হয়েছে। তাহলে আমরা আজকে কি শিখলাম? আজকে আমরা পেন্সিল ধরা শিখলাম, তাই না? তাহলে পেন্সিল আমরা কয় আঙ্গুল দিয়ে ধরবো? তিন আঙ্গুল দিয়ে ধরবো। ঠিক আছে, তাহলে আমাদের লিখতে সুবিধা হবে। ঠিক আছে, তিন আঙ্গুল দিয়ে ধরবো। ওকে, তাহলে আমরা এখন লেখা শিখবো। ঠিক আছে, ওকে।